ओके फाइन নামিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে আপনাদেরকে দেখাতে দেখাতে কি আমার কত পেট ভরে গিয়েছিল বলে যাই হোক কোনো ব্যাপার না হয়ে গেল হয়ে গেল লাঞ্চ রেডি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি তো আজকে দুপুরবেলা আমার খাবারে মেনুতে একটু প্রবলেম ছিল তো তরকারি একটু কম ছিল আমি ভাবলাম যে দুপুরের মেনুতে এই যে আমার দেখেন দেখতে পাচ্ছেন মাছ আছে সবজি আছে এই যে মাছ ভাজি সাথে আলু ভাজি এগুলো একদম ঠান্ডা এগুলো করব আর সাথে হচ্ছে একটা ডিম করে নিব পোস যেটা আমরা বাংলাদেশে পোস করে খাই তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে আমি আপনাদেরকে দেখা বলছি কি আমি লাঞ্চে কি কি নিলাম আজকে আমার ছোটখাটো লাঞ্চের ভিডিও দেখবেন আজকে আপনারা সো এই দেখেন আমার তাওয়াটা গরম হচ্ছে আর আমি এই ডিমটাকে পোচ করে খাবো ঠিক আছে সঙ্গে থাকবে আমার মাছ মাছ আলু এই যে আমি অলরেডি ঘি দিয়ে দিলাম যদি আমি ঘি দিয়ে ফ্রাই করব তো আমি তাওয়াতেই ফ্রাই করি কারণ তাওয়াতে ফ্রাই করলে আমার জন্য অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন এই তাওয়াতে ফ্রাই করে নিচ্ছি আমি ঠিক আছে আপনারা দেখতে থাকেন একটু পানির মোটর সাথে বলো একদম পানি নেই কেউ আসে নিছে তোমার ভিতরে জরুরত না ইসলে বলো সো দেখতে পাচ্ছেন এই যে তেলটাকে গরম করে দিচ্ছি তেল গরম করার পর এখানে দেবো হচ্ছে আমি আমার ডিম বেশ ভালো করে তেলটাকে গরম হতে হবে তেলটা গরম না হলে কিন্তু আমি ডিম পোস্ট করতে পারবো না ঠিক আছে এই যে এখন আমি ডিমটা দিয়ে দেবো এই ডিম এই দেখুন দুপুরের লাঞ্চ দেখুন দেখছেন আপনাদেরকে দেখা থেকে তেলটাও পড়ে গেল যাই হোক আর মনে হচ্ছে আপনারা সবাই দেখে নিয়েছেন অলরেডি আবারও দেখেন এই যে আমার ডিমটাই পড়েছে আপনাদেরকে দেখা থেকে এই দেখেন দেখে নিয়েছেন এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আমি করে ফেলছি এখন হাই 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 অনেক মজা হবে কিন্তু খেতে বলেন ডিমটা এইভাবে ডিম ডিমের কুসুমটা কিন্তু একদম কাঁচা থাকে জানেন আপনারা আমি যেভাবে ভাজি করি দেখেন আপনারা সরি এই দেখেন আমি কিন্তু কুসুমটা একদম কাঁচা রাখি যাতে আমার খেতে ভালো লাগে কুসুম কাঁচা যাই হোক আমি কাঁচা কুসুমই বেশি পছন্দ করি আর তাই আমি কাঁচা কুসুমে খাচ্ছি দেখেন এই যে হয়ে গেল তো এই হচ্ছে আমার সিম্পল একটা লাঞ্চ দেখতে পাচ্ছেন দুপুরে আজকে একদম সিম্পল লাঞ্চ যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সাথে সো রেডি হয়ে ভাজি হয়ে গেল এখন বাকি আমার মাছটা আমি একটু ফ্রাই করে নেবো মাছটা আলুটা যেটা আমার কালকে বানানো ছিল সেটা আমি দুপুরে এখনই গরম করে খেয়ে নিব তো তার সাথে তারপরে আমার আর মানে এক্সট্রা রান্নার দরকার হবে না এটাতে আমার হয়ে যাবে পাওয়ারটা একটু কমিয়ে দিলাম গ্যাসে নাহলে এটা ভাজি করতে আমার ইজি হবে না আলু ভাজা ডিম ভাজি সঙ্গে হচ্ছে আমার এত সুন্দর ভাজা দেখেন বিউটিফুল খাবার না যাই হোক অসাধারণ হবে এটা খেতে বুঝতে পেরেছি আমি অলরেডি আমার ভাজি রান হয়ে গেছে মাছটা ভাজি রান তরকারিটা ভাজি রান ওকে ফাইন নামিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে আপনাদেরকে দেখা যেতে পারে কিন্তু আমার কত পেট ভরে গিয়েছিলো বলে যাই হোক কোনো ব্যাপার না হয়ে গেল হয়ে গেল লাঞ্চ রেডি আপনাদের কাছে কেমন লাগলো আমার ছোটোখাটো লাঞ্চ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এত সুন্দর ভাজির সঙ্গে মাছ দারুণভাবে কিন্তু খেতে বলুন আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশে থাকবেন আর দেখা কিন্তু হবে সামনের কোনো ভিডিওতে ঠিক আছে কোনো মন খারাপ করা যাবে না আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন বাই বাই